বিহারের রাজ্য সরকারের ব্রিজ ভেঙে যাওয়ার পর পশ্চিমবাংলায় কেন্দ্রের প্রকল্প ফরাকায় নতুন ব্রিজ পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ প্রভারী তথা সর্বভারতীয় আইটি সেলের কনভেনার অমিত মালব্যজি। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মালদার বিধায়িকা শ্রীরূপা চৌধুরী মিত্র, উত্তর মুর্শিদাবাদ জেলার বিজেপি মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘোষ ও স্থানীয় বিজেপি নেতৃত্ব। উত্তর মুর্শিদাবাদ জেলার বিজেপি মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘোষ জানান, বিহারের রাজ্য সরকারের ব্রিজ ভেঙে পড়ার পর ক্ষতিগ্রস্ত হয়, সেই রকম কেন্দ্রের প্রকল্প পশ্চিমবঙ্গের মধ্যে যে জায়গাগুলি রয়েছে সেগুলি খতিয়ে দেখছেন পশ্চিমবঙ্গ প্রভারী তথা সর্বভারতীয় আইটি সেলের কনভেনার অমিত মালব্যজি। পশ্চিমবঙ্গের কন্ট্রাক্টরকে সেটিং করে তৃণমূল নেতারা তোলাবাজি করে, এর ফলে ব্রিজ দুর্বল হতে পারে, সেই বিষয়গুলি নজর রাখতে ফরাক্কায় নতুন ব্রিজের কাজ পরিদর্শন করতে এলেন পশ্চিমবঙ্গ প্রভারী তথা সর্বভারতীয় আইটি সেলের কনভেনার অমিত মালব্যজি। যে বিহারে একটা 1700 কোটি টাকার প্রজেক্ট ভেঙে পড়ে গেছে রাজ্য সরকারের, তো কেন্দ্র সরকারের যেগুলো প্রজেক্ট কন্ট্রাক্টর এবং যে পশ্চিমবঙ্গে তোলামূল দলের কার্যকর্তারা আর্মাদ বাহিনীরা যেভাবে যুক্ত হয়ে সরকারি প্রকল্পের কাটমানি খাওয়ার পরে যেভাবে কাজ যেভাবে শক্তভাবে যে কাজ হওয়ার কথা সেখানে বাধা পাচ্ছে, এবং যে দ্রুতগতিতে কাজ হওয়ার কথা সেই দ্রুতগতিতেও বাধা পাচ্ছে, যেন কোনোভাবেই যেমন গতিবেগও যাতে না কমে সাথে সাথে কোনো রকম যেন দুর্বল না হয়, কোনো খারাপ মানের যেন কাজ না হয়, তার জন্য আমাদের কেন্দ্রীয় নেতারা নিজেরা ঘুরে ঘুরে দেখছেন প্রত্যেকটা প্রজেক্ট, এখানেও এসছেন, শুধু এখানে না ভারতবর্ষের প্রত্যেক কোনায় কোনায় গিয়ে কেন্দ্র সরকারের যে কাজ হচ্ছে তাতে কোনো রকম যেন ঘাটতি না থাকে, কোনো রকম যেন উন্নত মানের থেকে যেন বিচ্যুত না হয়, যেন ভালোভাবে কাজ হয়, সম্পূর্ণভাবে দ্রুতগতিতে কাজ হয়, এই জন্য উনি আমাদের ভারতবর্ষের যে আইটি সেলের কনভেনার সাথে সাথে পশ্চিমবঙ্গের উনি প্রভারী, ওনার পশ্চিমবঙ্গে বর্তমানে ওনার দায়িত্ব, তো পশ্চিমবঙ্গের যতগুলো কেন্দ্র সরকারের প্রকল্প আছে উনি ভিজিট করছেন।